নমস্কার, আমি দক্ষিণ চব্বিশ পরগনা গড়িয়া নতুন দিয়ারা রবীন্দ্রনগর থেকে বলছি, সুব্রত মিত্র, যাকে আপনারা কবি সুব্রত মিত্র নামে চিনছেন। আমার বেশ কয়েকটি অভিযোগ বলুন, প্রতিবাদ বলুন, আপত্তি বলুন, এরকম আমার বুকের ভিতরে, মনের ভিতরে জমেছিল, যেগুলো আমি বলবো ঠিক করে রেখেছিলাম। কিন্তু সমস্ত অভিযোগ, সমস্ত প্রতিবাদ, সমস্ত অন্যায়ের বর্ণনা সব ছাপিয়ে গেছে, সব ছাপিয়ে গেছে আজকের খবর। আজকের খবর সব সংবাদকে ছাপিয়ে গেছে, যা আমি সারাদিন ধরে ভাবছিলাম বলবো বলবো, যেহেতু আমি কর্মব্যস্ত ছিলাম বলতে পারিনি। আমি রাতে বাড়িতে এসে এই ভিডিও বার্তা দিচ্ছি। মণিপুরের যে ঘটনা, যেভাবে এই এই ঘটনার কোনো বর্ণনা হয় না, এই ঘটনা ভাবতে ভাবাও মানে পাপ, ভাবাও একটা অত্যন্ত পাপ। যে জায়গায় আমরা ভারতবর্ষ, বর্তমানে ভারতবর্ষ বিশ্বের, সারা পৃথিবীর সর্বোচ্চ স্থানের চতুর্থতম সর্বোচ্চ স্থানে রয়েছে ভারতবর্ষ, প্রযুক্তির দিক দিয়ে, বিজ্ঞান অন্যান্য সমস্ত দিক দিয়ে, সংস্কৃতির দিক দিয়ে আমরা ভারতবর্ষ অনেক এগিয়ে, সম্মানের দিক দিয়ে আমরা অনেক এগিয়ে ভারতবর্ষ এখন। সেই ভারতের মাটিতে যে ঘটনা গত 4 জুন ঘটেছে, এটা অত্যন্ত অত্যন্ত লজ্জার, এই লজ্জার কোনো শেষ নেই। আমি শুধু এই মর্মে এই ঘটনায় যারা যুক্ত তাদের শাস্তি দাবি করছি না, শুধু তাদের তো শাস্তি অবশ্যই অবশ্যই পাওয়া উচিত। যে এই ভিডিওটি করেছে, করে এই চারিদিকে এসেছে যেভাবে, সে তার পরিপ্রেক্ষিতে এতদিন যে ছিল, গত 4 জুন হয়েছে, এখন জুলাই মাসের 21 তারিখ, 20 তারিখ আজ রাত, এখনকার কালকে 21 তারিখ হবে, দীর্ঘ 70 দিন, প্রায় 70 দিন ওখানকার প্রশাসন, পুলিশ, ওখানকার শাসন ব্যবস্থা, তারা কি করেছে? এত বড় একটা অন্যায় হয়েছে, কেন এর প্রতিবাদ, এর শাস্তির ব্যবস্থা হয়নি? ভারতবর্ষের মানুষ জানতে চায়, আমরা জানতে চাই। অনেক অন্যায় দেখেছি, এই অন্যায় মধ্যযুগকেও ছাপিয়ে গেছে, এর কোনো রকম ক্ষমা নেই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি ভারতবর্ষের রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ওই রাজ্যে, যে রাজ্যে হয়েছে সেই রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ রাখব, এটা অত্যন্ত গুরুত্ব সহকারে, অত্যন্ত কঠিন শাস্তি দেওয়া হোক, কঠিন শাস্তি দেওয়া হোক। নগ্ন করে মহিলাদের এভাবে ছি ছি থু, এই এই অপরাধের আমি কঠোর নিন্দা জানাই, কঠোর নিন্দা জানাই। এ নিন্দার আর ভাষা নেই, এই শাস্তি সেরকমই শাস্তি হওয়া উচিত। আর কিছু বলার নেই এই বিষয়ে, আমি অত্যন্ত অত্যন্ত ক্ষুব্ধ, প্রতিবাদ নয়, নিন্দা জানাই, নিন্দা। আর আরেকটা কথা বলছি, কবি সাহিত্যিক বুদ্ধিজীবী যারা আছেন তাদের প্রতি আমারও আস্তে আস্তে রাগ জন্মাচ্ছে। কোথায় আপনাদের কলমের আওয়াজ? আর কলম দিয়ে সব কিছু হবে না, বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি কথা বলতে চাইলেই বলতে পারেন, আপনার কাছে সেই প্রযুক্তিগত জিনিস আছে, সেই বন্দোবস্ত আছে। আপনাদের মুখে কি, মুখে সেলটেপ না মুখে আগুন লেগেছে, হনুমান হয়ে গেছেন, কেন কথা বলছেন না? কথা বলুন। আর শুধু কবি সাহিত্যিক বুদ্ধিজীবী নয়, সমস্ত দেশবাসীই তো এখন তথ্য প্রযুক্তির জিনিসপত্র ব্যবহার করছেন, আপনারাও চাইলে আওয়াজ তুলতে পারেন। এই লজ্জা আমাদের সমস্ত ভারতবাসীর লজ্জা, এই লজ্জা আপনার আমার মা বোনের লজ্জা, ভারত মাতার লজ্জা। এই লজ্জা থেকে আমাদের মুক্তি পেতে হবে। সবাই প্রতিবাদ করুন, সবাই সবাই প্রতিবাদ করুন। আজ এখানেই রাখছি, আমি কবি সুব্রত মিত্র এতক্ষণ আপনাদের সাথে ছিলাম, নমস্কার।